সারা বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অভূতপূর্ব সম্ভাবনার স্বপ্ন দেখছে, ঠিক তখনই এর নিয়ন্ত্রণহীন ব্যবহারের এক ভয়ঙ্কর দিক উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের 29 বছর বয়সী এক শিক্ষার্থী গুগলের জেমিনি চ্যাটবট থেকে পড়াশোনার বিষয়ে সাহায্য চাইতে গিয়ে আক্রমণাত্মক বার্তা পাবার দাবি করেন। তিনি জানান, বার্তাটিতে নানা অপমানজনক কথার পাশাপাশি আত্মহত্যার উস্কানি দেওয়া হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সেই শিক্ষার্থী। গুগলের দাবি, চ্যাটবটে সুরক্ষা ফিল্টার রয়েছে যা যে কোনো আপত্তিকর বার্তা আটকায়, তবে ওই শিক্ষার্থীর ঘটনায় তা সঠিকভাবে কাজ করেনি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেও চ্যাটবটের ভুল উত্তর ও বিপজ্জনক বার্তা নিয়ে সমালোচনা হয়েছে। গত জুলাইয়ে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট নীতিমালার বাইরে স্বাস্থ্য বিষয়ক ভুল পরামর্শ দিয়েছিল। গুগল ছাড়াও অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম নিয়েও ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ আছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সুরক্ষা ব্যবস্থায় আরও নজর দেওয়া উচিত। এতে ব্যবহারকারীরা যথাযথভাবে প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা ভোগ করতে পারবেন।